সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থ এবং পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা আজকে মেইন টপিকসগুলো দেখব, যে কোন কোন বিষয়ে আলোচনা করব। শুরুতেই পদার্থ ও তার প্রকারভেদ, কণার গতিতত্ত্ব, ব্যাপন ও নিঃসরণ এবং মোমের তিন অবস্থা। তোমরা যখন এই ক্লাসটি করবে অবশ্যই তোমাদের নবম ও দশম শ্রেণীর রসায়ন যে টেক্সট বইটি আছে সেটি অবশ্যই সাথে রাখবে, তাহলে দ্রুত টপিকসগুলো তোমরা আয়ত্ত করতে পারবে। শুরুতেই আমরা শিখব পদার্থ কাকে বলে। আমরা ক্লাস ছোট থেকেই বা 5-6 থেকেই কিন্তু শিখে আসতেছি যে পদার্থ আসলে কাকে বলে। যে সকল বস্তুর নির্দিষ্ট আকার, আকৃতি বা ভর আছে এবং জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে তাদেরকে আমরা বলি পদার্থ। আমাদের চারপাশে যা কিছু আছে সবই কিন্তু পদার্থ। পদার্থের প্রকারভেদ, আমাদের রসায়ন বইয়ে পদার্থের প্রকারভেদ আছে তিন প্রকারের, একটি কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা। আমরা জানি যে এছাড়াও আরো এক ধরনের অবস্থার কথা বলা হয়, সেটা ফিজিক্সে, যে প্লাজমা অবস্থা। যেহেতু আমরা আজকে রসায়ন ক্লাস করছি, তো সেক্ষেত্রে আমাদের এই পদার্থের তিনটি অবস্থা নিয়ে আমরা আলোচনা করব, যে কঠিন অবস্থা, তরল অবস্থা এবং বায়বীয় অবস্থা। শুরুতেই আমরা কঠিন অবস্থা সম্পর্কিত বলবো, যে কঠিন অবস্থায় বা কঠিন পদার্থ আমরা জানি যে কঠিন পদার্থের ভর আছে, নির্দিষ্ট আকার এবং কি আছে, আকৃতি আছে, কিন্তু তরল পদার্থের আকৃতি নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। এবং বায়বীয় পদার্থের বেলায় যেটা লক্ষণীয়, যে তার ভর আছে কিন্তু তার আকার বা আয়তন কোনোটাই কিন্তু নেই। আমরা যদি একটা চিত্র অঙ্কন করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কঠিন, তরল এবং বায়বীয় অবস্থার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। আমরা দেখো যে এই চিত্রটা যখন দেখব, যে আমরা যদি এগুলোকে পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণা বিবেচনা করি, কারণ আমরা জানি যে প্রত্যেকটা পদার্থই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, তাহলে চিত্র দেখেই আমরা সহজেই অনুমান করতে পারছি যে এটি একটি কঠিন পদার্থ। আমরা এখানে যদি আরেকটা চিত্র অঙ্কন করি, এখানে দেখা যাবে যে পদার্থের কণাগুলো কিছুটা দূরে দূরে অবস্থান করে, এটা তরল পদার্থ। এবং এইখানে আরেকটা চিত্র অঙ্কন করলে বুঝতে পারবে যেটা বায়বীয় পদার্থ। তাহলে এই চিত্রগুলো দেখেও কিন্তু আমাদের বেশ কিছু ধারণা হবে যে কঠিন পদার্থ এবং তরল বায়বীয় পদার্থের মধ্যে আসলে পার্থক্য গুলো কি। আমরা খুব ছোট সময় থেকে আসলে জানি যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞানেও এই বিষয়গুলো উঠে এসেছে যে প্রত্যেকটি পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তাহলে কঠিন পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, বায়বীয় পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এখানে এই যে এই কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ আলোচনা করতে গেলে দুটো বিষয় সবার আগে আলোচনা করতে হবে। একটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি, আরেকটা আন্তঃআণবিক দূরত্ব। আমরা দুটো সংজ্ঞা এখানে দেখব যে আন্তঃআণবিক শক্তি কাকে বলে। যে শক্তির বলে পদার্থের অভ্যন্তরের কণাগুলো একে অপরের সাথে অত্যন্ত ধীরভাবে বা খুব কাছাকাছি ভাবে আবদ্ধ থাকে তাকে আমরা বলি আন্তঃআণবিক শক্তি। তো যে শক্তির বলে পদার্থের অভ্যন্তরের কণাগুলো একে অপরের সাথে খুব ধীরভাবে অবস্থান করে তাকে আমরা বলি আন্তঃআণবিক শক্তি। এবং এই যে পদার্থের অভ্যন্তরের কণাগুলোর যে মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে আমরা বলে থাকি আন্তঃআণবিক দূরত্ব। তাহলে এই দুটো সংজ্ঞা থেকে কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে কঠিন পদার্থে আন্তঃআণবিক শক্তি বেশি, তরল পদার্থে আন্তঃআণবিক শক্তি কম এবং বায়বীয় পদার্থে আন্তঃআণবিক শক্তি নগণ্য বা নেই বললেই চলে। আবার যদি দূরত্বের কথা যদি আমরা যদি আন্তঃআণবিক দূরত্বের কথা বলি, তাহলে আমরা বলবো যে কঠিন পদার্থে আন্তঃআণবিক দূরত্ব কম, তরল পদার্থে বেশি এবং বায়বীয় পদার্থে খুব বেশি।
তাহলে এই আন্তঃনবিক শক্তি এবং আন্তঃনবিক দূরত্ব দ্বারা কঠিন তরল এবং বায়বীয় পদার্থে কিন্তু পার্থক্য কিন্তু করা যায়। এরপরে আমরা আরো বেশ কিছু পার্থক্য দেখব যে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে বেসিক্যালি কি কি পার্থক্য আছে সেই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আমরা সবার আগে আমরা যে বিষয়টা একটু আলোকপাত করতে পারি, আমরা এখন খেয়াল করব যে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে পার্থক্যটা কি। শুরুতে আমরা যেটা দেখেছিলাম যে আন্তঃআণবিক শক্তি, তো আমরা বলেছিলাম আন্তঃআণবিক শক্তি কঠিন পদার্থে বেশি, তরল পদার্থে কম, বায়বীয় পদার্থে নগণ্য। তাহলে আমরা আন্তঃআণবিক শক্তি দ্বারা কিন্তু এদেরকে আলাদা করেছিলাম। এরপর আমরা যেটা একটু আগে শিখেছিলাম যে আন্তঃআণবিক দূরত্ব, তো আন্তঃআণবিক দূরত্বতে বলেছিলাম যে কঠিন পদার্থে আন্তঃআণবিক দূরত্বটা কম, তরল পদার্থে বেশি এবং বায়বীয় পদার্থেতে খুব বেশি। আচ্ছা, এরপর আমরা দেখব যে সংকোচনশীলতা, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সংকোচনশীলতা কি, যে পদার্থকে চাপ দিলে সেটা কি পরিমাণে সংকুচিত হয়। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে কঠিন পদার্থ, আমরা জানি যে কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি কিন্তু বেশি, অতএব এই সংকোচনশীলতা কঠিন পদার্থের কিন্তু কম। তাহলে সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি হচ্ছে বায়বীয় পদার্থ। তার মানে বায়বীয় পদার্থকে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সেটা অধিক পরিমাণে সংকুচিত হয়। তাহলে তরলের অবস্থাটা কেমন হয়, কঠিনের তুলনায় বেশি, কঠিনের তুলনায় বেশি, কঠিনের তুলনায় বেশি। এবার আমরা যেটা দেখবো যে প্রসারণশীলতা, তার মানে তাপ প্রয়োগ করলে কোনটা বেশি প্রসারিত হয়, এক্ষেত্রেও কিন্তু সবার আগে এগিয়ে বায়বীয় পদার্থ। কারণ আমরা জানি যে বায়ু তাপ প্রয়োগ, বায়ুতে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে সেটা হালকা হয়ে উপরে উঠে যায়, অর্থাৎ এই প্রসারণশীলতা বেশি বায়বীয় পদার্থের, এবং সবচেয়ে কম প্রসারণশীলতা হচ্ছে কঠিন পদার্থের, এবং এটা ঠিক একই রকম যে কঠিনের তুলনায় বেশি। এরপরে লাস্টের যে পার্থক্যটা আমরা করতে পারি এই কঠিন তরল এবং বায়বীয় পদার্থের যে সহজ প্রবাহতা, আমরা জানি যে সহজ প্রবাহতা যে কোনটি সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সবার আগে এগিয়ে বায়বীয় পদার্থ, এবং এক্ষেত্রেও কিন্তু কঠিন পদার্থ কম এবং এক্ষেত্রেও কঠিনের তুলনায় বেশি। অর্থাৎ এই যে বিষয়গুলো যে পাঁচটি টপিক্স নিয়ে আলোচনা করলাম এ থেকে কিন্তু আমরা অতি সহজেই কঠিন তরল এবং বায়বীয় পদার্থের পার্থক্যকে কি করতে পারি, নিরূপণ করতে পারি। এরপরে আমরা চলে যাব কণার গতিতত্ত্বে। কণার গতিতত্ত্ব যখন আলোচনা করব তখন আবার চিত্র দিকে যেতে হয়। তো প্রথমে আমরা তিনটা চিত্র দেখতে পাচ্ছি যে এটা কঠিন পদার্থ, এটা তরল এবং এটা বায়বীয় পদার্থ। আমরা জানি যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এদের আন্তঃআণবিক শক্তি, যেমন কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি বেশি, তরল পদার্থের আন্তঃআণবিক শক্তি কম এবং বায়বীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি কিন্তু খুবই কম বা নেই বললেই চলে। কণার গতিতত্ত্বে যদি দেখা যায় যে কঠিন পদার্থকে যখন বাহির থেকে তাপ প্রয়োগ করা হয় তখন সেই তাপটা বা যদি শক্তি প্রয়োগ করা হয় তাহলে দেখা যায় যে পদার্থের অভ্যন্তরীণ যে কণাগুলো আছে সেগুলো কিন্তু তার নিজ অবস্থান থেকেই কাঁপতে থাকে, এবং তাপটা যদি আরো বেশি দেওয়া হয় তাহলে দেখা যায় যে নিজ অবস্থান থেকে কাঁপতে কাঁপতে তারা একটু ছোটাছুটি শুরু করে, ঠিক তখনই কিন্তু সেটা তরল পদার্থে পরিণত হয়ে যায়। এবং তাপটা যদি আরো বেশি দেওয়া হয় তাহলে দেখা যায় যে কণাগুলো আরো বেশি ছোটাছুটি করে বায়বীয় পদার্থে পরিণত হয়। তাহলে এই যে কণার গতিতত্ত্ব, এই কণার গতিতত্ত্বকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে কঠিনকে তাপ দিলে সেটা তরল এবং তরলকে তাপ দিলে সেটা বায়বীয়। তাহলে কঠিনকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা তরলে পরিণত হয় এবং তরলকে যদি আরো তাপ দেওয়া হয় সেটা বায়বীয় পদার্থে পরিণত হয়। এখানে উল্টো ঘটনাটাও ঘটে যে যদি তাপ কোনো কারণে হ্রাস করা হয় তাহলে বায়বীয় পদার্থটা তরলে পরিণত হয় এবং তাপ হ্রাস করার ফলে তরল পদার্থ কঠিন পদার্থে কি হয়,
পরিণত হয়। তাহলে অতি সহজে আমি তাপ প্রয়োগ করে পদার্থের অবস্থার পরিবর্তনটাও কিন্তু করতে পারি, যে কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়, আবার বায়বীয় থেকে তরল, তরল থেকে কঠিন পদার্থে কিন্তু ফেরত আসা সম্ভব। তাহলে এই যে পদার্থের অভ্যন্তরীণ কণাগুলোর যে ছোটাছুটি, এই বিষয়টাই তাহলে কণার গতি তত্ত্ব। এবার আমরা আলোচনা করব ব্যাপন ও নিঃসরণ। শুরুতেই আমরা দেখে নেব যে ব্যাপনের সংজ্ঞাটা কি, যে কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। অর্থাৎ সেটা কঠিন বস্তু হতে পারে, তরল বস্তু হতে পারে, বা বায়বীয় পদার্থ হতে পারে, সেটা যে কোনো মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকেই আমরা ব্যাপন বলি। আমাদের চারপাশে ব্যাপনের অসংখ্য উদাহরণ আছে। যেমন আমাদের কারো ঘরের সামনে বা বাগানে যদি কোনো ফুল গাছ থাকে, সেখান থেকে কিন্তু সুগন্ধটা আমাদের কাছে চলে আসে এবং এটা কিন্তু একটা ব্যাপন প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়ার মানে কত যে উদাহরণ দিত, তার একটা উদাহরণ আমরা বলতে পারি যে আমরা অনেক সময় কাপড় নীল রং করে থাকি, কপার সালফেট দিয়ে থাকি, দেখা যায় যে এক বালতি পানিতে এক ফোঁটা যদি নীল ছেড়ে দেওয়া হয় পুরো বালতি কিন্তু কি হয়ে যায়, নীল রঙে রঙিত হয়ে যায়। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ব্যাপনের উদাহরণ। এছাড়াও যে আমাদের মানব দেহ কিন্তু ব্যাপনের বিষয়টা জড়িত আছে। যেমন আমরা যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দিই, উদ্ভিদ যখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন যখন ছেড়ে দেয়, এগুলো কিন্তু সবই ব্যাপনের উপর কি নির্ভরশীল, বা এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি ব্যাপন প্রক্রিয়া। এবার আমরা একটু দেখবো যে নিঃসরণ কাকে বলে। যে সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা বলে থাকি নিঃসরণ। অর্থাৎ যে আমরা যদি আমরা বডি স্প্রের কথা যদি বলি, বডি স্প্রে যখন আমরা প্রেশার দিই তখন কিন্তু দেখা যায় যে সরু ছিদ্র পথে এই পারফিউম গুলো বের হয়ে আসে। তার মানে যে এই সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা বলে থাকি নিঃসরণ। বা একটা গ্যাস বেলুন যদি ফুটো করে দেওয়া হয় তাহলে সেখান থেকেও কিন্তু দেখা যায় যে সজোরে গ্যাসগুলো বের হয়ে আসে উচ্চ চাপের অঞ্চল হতে নিম্ন চাপের অঞ্চলের দিকে, এবং এটাকে আমরা বলে থাকি নিঃসরণ। তাহলে এই নিঃসরণও কিন্তু ছড়িয়ে পড়ে, আর ব্যাপনের কাজও কিন্তু ছড়িয়ে পড়া। তার মানে আমরা বলতে পারি যে নিঃসরণও এক প্রকার ব্যাপন, নিঃসরণও এক প্রকার ব্যাপন। এখন এখানে একটা বিষয় আছে যে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়। এখানে সংজ্ঞাতে কিন্তু স্পষ্টত বলা আছে যে আসলে ব্যাপনে কিন্তু চাপের কোনো প্রভাব নেই, ব্যাপনে চাপের কোনো প্রভাব নেই, কিন্তু নিঃসরণে চাপের প্রভাব আছে। নাম্বার দুই, ব্যাপনে সেটা কঠিন তরল বা বায়বীয় যে কোনো মাধ্যমের বেলায় হতে পারে বা যে কোনো পদার্থের বেলায় হতে পারে, কিন্তু নিঃসরণের বিষয়টি শুধুমাত্র গ্যাসীয় অবস্থার উপরই নির্ভরশীল। নাম্বার তিন, যে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে এবং কোনটি পরে ঘটে। আমরা যদি বডি স্পির উদাহরণটা একটু দেখি, যে যখন আমরা চাপ প্রয়োগ করব তখন কিন্তু নিঃসরণটা আগে হয়, ছড়িয়ে সুগন্ধটা ছড়িয়ে পড়ে কিন্তু পরে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে নিঃসরণটা ব্যাপনের পূর্বে ঘটে আর ব্যাপনটা নিঃসরণের পরে ঘটে। তাহলে আমরা ব্যাপন এবং নিঃসরণের তো পার্থক্যগুলো নিয়ে আলোচনা করলাম। এবার ব্যাপন ও নিঃসরণের কিন্তু একটা জায়গায় আবার মিল আছে বা সাদৃশ্য আছে, যে ব্যাপন এবং নিঃসরণ উভয়ই কিন্তু আসলে নির্ভর করে ভর এবং ঘনত্বের উপর। অর্থাৎ কোনো পদার্থের এই কি পরিমাণে ছড়িয়ে পড়বে বা ব্যাপনের হার কেমন হবে, নিঃসরণের হার কেমন হবে, এটা কিন্তু ডিপেন্ড করে ভর এবং ঘনত্বের উপর। অর্থাৎ যে বস্তুর সূত্র অনুযায়ী যে বস্তুর আণবিক ভর বেশি তার ব্যাপনের হার বা নিঃসরণের হার কম, আর যে বস্তুর আণবিক ভর কম তার ব্যাপন বা নিঃসরণের হারটা কিন্তু বেশি। আমরা এই সূত্রের কিছু প্রয়োগ এখন আমরা একটু দেখব। আমরা একটা উদাহরণ দেখি, যে এখানে আছে অ্যামোনিয়া এবং এখানে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো আমাদের এই উদাহরণে আমরা আলোচনা করব যে অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে কার ব্যাপন বা নিঃসরণের হার বেশি বা কার ব্যাপন বা নিঃসরণের হার কম। তো এটা করতে গেলে আমার যেটা করতে হবে, সর্বপ্রথম আণবিক ভরটাকে আমার জানতে হবে। যে প্রথমে আমি অ্যামোনিয়ার আণবিক ভরটা নির্ণয় করব, অ্যামোনিয়ার আণবিক ভর। তো আমরা সবাই জানি যে নাইট্রোজেনের আণবিক ভর, পারমাণবিক ভর 14, হাইড্রোজেনের 1 গুণন 10, অর্থাৎ
17 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের যখন আণবিক ভর নির্ণয় করব তখন আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.35.5 অর্থাৎ 36.5। এখানে দেখা যাচ্ছে যে অ্যামোনিয়ার আণবিক ভর 17, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 36.5। সুতরাং নিয়ম অনুযায়ী আমরা বলেছিলাম যে যার আণবিক ভর বেশি তার ব্যাপন বা নিঃসরণের হার কম, যার আণবিক ভর বেশি তার ব্যাপন ও নিঃসরণের হার কম, এবং যার আণবিক ভর কম তার ব্যাপন ও নিঃসরণের হার বেশি। সুতরাং আমরা বলতে পারি যে অ্যামোনিয়ার ব্যাপন ও নিঃসরণের হার বেশি, অ্যামোনিয়ার ব্যাপন ও নিঃসরণের হার বেশি। আমরা এসএসসি লেভেলে এই ব্যাপনের হার বা নিঃসরণের হার বের করার জন্য আমাদের শুধু এই একটা সূত্রই আসলে যথেষ্ট, যে আণবিক ভর দিয়ে কিন্তু খুব সহজেই আমরা যে কোনো গ্যাসীয় পদার্থের বা কোনো পদার্থের যে এই ব্যাপন বা নিঃসরণের হার কিন্তু আমরা নিরূপণ করতে পারি। এটা নিয়ে আরো বিশদ আলোচনা আছে উচ্চ মাধ্যমিকের রসায়নে। আমাদের এসএসসি লেভেলে শুধুমাত্র এই একটা সূত্র পড়লে আমার মনে হয় যে তোমাদের কোনো সমস্যা হবে না, এই একটা সূত্র দিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে। তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমরা আরো অনেক প্রশ্ন কিন্তু নিজেরা নিজেরাই তৈরি করতে পারি, যে আমরা বলতে পারি যে হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার ব্যাপনের হার বেশি এবং কেন, বা আরো প্রশ্ন করতে পারি যে নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে কার ব্যাপনের হার বেশি এবং কেন, বা কার নিঃসরণের হার বেশি এবং কেন। এগুলো কিন্তু আমরা অতি সহজেই আলোচনা করতে পারি। তো শিক্ষার্থীরা, এবারে আমরা আলোচনা করব মোমের তিন অবস্থা। তো মোমের তিন অবস্থা যাওয়ার আগে আমি ব্যাপন সম্পর্কিত আর একটা বিষয় আলোচনা করব, এটা শুরুতে আলোচনা করলে ভালো হতো। যেমন তোমাদের যে মেন টেক্সট বইটা আছে সেই টেক্সট বইতে কিন্তু তোমরা দেখতে পাবে যে একটা এক্সপেরিমেন্টে বলা আছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা জানি যে এখানে এরকম একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যেমন এখান থেকে একটা খুব সুন্দর সম্পর্ক একটা প্রশ্ন হয় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা জানি কঠিন পদার্থ, কঠিন পদার্থ। এখানে একটা প্রশ্ন হয় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিন পদার্থ হওয়া সত্ত্বেও কিভাবে ব্যাপন সম্ভব, এই ধরনের কিছুটা প্রশ্ন মাঝে মাঝে হয়। তা আসলে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যখন আমি তরলে ছেড়ে দিব, তোমরা যদি ওই লাইনগুলো খুব একটু স্পষ্ট করে দেখো, খুব সুন্দর একটা সলিউশন দেওয়া আছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যখন পানিতে ছেড়ে দেওয়া হয়, তা অর্থাৎ এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে অভ্যন্তরীণ যে শক্তিটা আছে বা যে অভ্যন্তরীণ যে কণার শক্তি, সেই শক্তিটা বা এই কণাগুলো একে অপরের থেকে কিন্তু বিচ্ছিন্ন হতে থাকে। এই বিচ্ছিন্ন হতে হতে তখন একটা সময় কিন্তু এই কণাগুলো একটা গতি শক্তি অর্জন করে এবং এভাবে কিন্তু ধীরে ধীরে সে সমগ্র পানিতে ছড়িয়ে পড়ে। তো এই ব্যাখ্যাটাই তোমরা আসলে পরীক্ষা খাতায় লিখতে পারো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিন পদার্থ হওয়া সত্ত্বেও কিভাবে ব্যাপন সম্ভব, অর্থাৎ এর অভ্যন্তরীণ কণাগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে থাকে এবং বিচ্ছিন্ন হতে হতে একটা সময় তারা গতি শক্তি কি করে অর্জন করে, এবং এই গতি শক্তি অর্জন করার কারণেই কিন্তু এটা দেখা যায় যে তরলে কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। তো শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব যে মোমের তিন অবস্থা নিয়ে। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। আমি আবারও বলছি, মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। তোমরা হাইড্রোকার্বনটা কি সেটা আগে একটু দেখে নিই, যে হাইড্রোজেন ও কার্বন মিলে গঠিত জৈব যৌগ হলোই হাইড্রোকার্বন। হাইড্রোজেন ও কার্বন মিলে গঠিত জৈব যৌগই হলো হাইড্রোকার্বন। তো সাধারণত দেখা যায় যে মোমটাকে যখন দহন করা হয়, তা আমরা তো জানি যে সবকিছু অক্সিজেনের উপস্থিতিতেই দহন করা হয়, দহন বললেই আমরা অক্সিজেনকে বুঝি। তো মোমকে যখন অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হয় তখন দেখা যায় সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় বা জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং শক্তি উৎপন্ন হয়, এবং এই শক্তিটা কিন্তু দুটো উপায়ে, একটা হচ্ছে যে তাপ বা তাপ শক্তি এবং আলোক শক্তি। তাহলে মোম নিজেই কিন্তু, বা আমরা যেটা বলি যে মোম নিজেই কিন্তু কি পদার্থ, কঠিন পদার্থ, বা এই যেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এটাও গ্যাসীয় পদার্থ বা জলীয় বাষ্প এখানে উৎপন্ন হচ্ছে। আবার এই যে এখানে দেখা যায় যে এই সুতোর নিচে কিন্তু তরল মোম থাকে, যেটাকে আমরা বলে থাকি তরল মোম বা লিকুইড পদার্থ। তাহলে এই ঘটনা থেকে ব্যাখ্যা করা যায় যে আসলে মোমের দহনটা আসলে পদার্থের তিনটি অবস্থাকেই কিন্তু প্রমাণ করে, সেটা কঠিন পদার্থ, তরল পদার্থ এবং কি বায়বীয় পদার্থ।
মোমের বিষয়ে একটা চমৎকার এক্সপেরিমেন্ট তোমরা করতে পারো, যে আমরা যখন মোমটাকে দহন করি তখন তুমি দেখবে যে মোমের উপরে যখন হাতটা রাখো একদম অনেক দূর পর্যন্ত কিন্তু হাতে তাপটা লাগে, কিন্তু মোমের পাশে বা যেখানে মোমটা জ্বালানো হয় এর পাশে যদি তুমি হাতটা ধরো দেখবে যে অনেক ক্লোজ হয়ে যাচ্ছ, তবু তোমার হাতে তাপ লাগছে না, কিন্তু যখন উপরের দিকে হাত দিবা দেখবে অনেক দূর পর্যন্ত কিন্তু তোমার হাতে তাপটা লাগে। এর একটা কিন্তু চমৎকার ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমি তোমাদের বলবো। বিষয়টা হচ্ছে যে মোমের যখন দহন হয় তার মানে এখানে যখন অক্সিজেনের উপস্থিতিতে দহনটা হয় তখন কিন্তু সেখানে তাপে তার সংলগ্ন এলাকার যে বায়ু আছে সেই বায়ুটা কিন্তু তাপে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। অর্থাৎ এই যে উপরের দিকে উঠে যায় এই কারণে কিন্তু তুমি মোম যখন যেখানে প্রজ্বলিত হবে তার অনেক দূর পর্যন্ত হাত পর্যন্ত দিলেও কিন্তু দেখবা যে হাতে গরম লাগছে বা তাপ লাগছে। এই কিন্তু পাশে যখনই তুমি হাত দিয়ে ধরবা তখন কিন্তু দেখবা যে তাপ সেরকম ভাবে লাগছে না। তো এখানে কিন্তু এই অবস্থাটা যে আমরা পদার্থের অবস্থায় কিন্তু যে বলছি প্রত্যেকটা বিষয়ে সূক্ষ্মাতে সূক্ষ্মাতে ভাবে আসলে বুঝতে হবে যে তাপ প্রয়োগে বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, এই কারণে কিন্তু এই ঘটনাটার সৃষ্টি হয়। তোমরা নিজেরাও বাসার প্র্যাকটিস করতে পারো, তবে খুব সাবধান কোনো রকম যেন ক্ষয়ক্ষতির শিকার না হওয়া আর কি। তো যাই হোক শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা তাহলে এই পদার্থের অবস্থা চ্যাপ্টারে আমরা পদার্থ তার প্রকারভেদ শিখলাম, কণার গতিতত্ত্ব, ব্যাপন ও নিঃসরণ এবং মোমের তিন অবস্থা শিখলাম। আমরা এই পরবর্তী এপিসোডে এই ক্লাসের যে বাকি যে টপিকস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যখন আজকে ক্লাসটা ফলো করবে বা ক্লাসটা যখন এই ইউটিউব চ্যানেলে তোমরা দেখবে তখন সাথে অবশ্যই বই রাখবে এবং তোমাদের নতুন যে নবম এবং দশম শ্রেণীর যে রসায়ন বইটি আছে সেখানে এই প্রত্যেকটি বিষয়েরই কিন্তু সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। আমার মনে হয় যে এই ক্লাস এবং এই বই দুটো যদি একসাথে করে একটু পড়ার চেষ্টা করো আমার মনে হয় যে খুব সহজে সুন্দরভাবে তোমরা বিষয়টাকে আয়ত্ত করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।